আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেলাবেলি ঝামেলা ছাড়া পরোটা রেসিপি। পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমি এই পরোটাটা ময়দা দিয়ে তৈরি করতেছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। পরোটা ডো কিংবা পেটা তৈরি করার সময় যদি আমরা এই চিনিটা দিয়ে দিই তাহলে হবে কি, পরোটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। কেউ যদি চান যে চিনি আর গুঁড়া দুধটা দিব না, পরোটাটা এমনিতেই বানিয়ে নিব, তাহলেও কিন্তু পারবেন। চিনি গুঁড়া দুধ লবণটা ময়দার সাথে আমি একটা উইজ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। পরোটার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এই পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। সবটুকু পানি আমি এখানে দিয়ে দিলাম। তারপর এই উইজটা দিয়ে ভালো করে ময়দার সাথে পানিটাকে মিশিয়ে নিব। 3 থেকে 4 মিনিট পানি দেওয়ার পর সব কিছু ভালো করে আমি ফেটে নিলাম। আর সব কিছু দেখুন ভালোভাবে কিন্তু মিশে গিয়েছে। ব্যাটারটা করার সময় খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো রকমের গুটি দানা কিংবা লাম্পস তৈরি না হয়। যেহেতু আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পানিটাও আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ নিয়েছি। এখন আমরা পরোটা বানানোর জন্য চলে যাব চুলায়। পরোটাগুলো বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর অল্প করে এই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপর একটা কিচেন টিস্যু দিয়ে প্যানটাকে মুছে দিচ্ছি। মুছে দিলাম। পরোটার জন্য যে ব্যাটারটা করে রেখেছিলাম আমি একটা গোল চামচ দিয়ে এই ব্যাটারটা এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। পরোটা কিন্তু একটু মোটাই হয়, তো আমি এটাকে বেশি পাতলা করব না, একটু মোটাই রেখে দিব। তো প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর এভাবে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিটের মতো রেখে দিয়েছি, আর দেখুন উপর সাইডটা কিন্তু হয়ে এসেছে। যখন একটা সাইড হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। তো উল্টিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা পরোটার ব্যাটারটা দিব তখনই কিন্তু তেল দিয়ে দিব না, তো তেলটা এখন দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর স্প্যাচুলাটা দিয়ে এভাবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যখন একটা সাইড হালকা হয়ে আসবে তখন কিন্তু এটাকে আবার উল্টিয়ে দিতে হবে আর চেপে চেপে ভেজে নিতে হবে। আর দেখুন পরোটাটা কিন্তু সুন্দর ফুলে উঠতেছে। যখন পরোটাটা একটু ফুলে উঠবে তখনই কিন্তু স্প্যাচুলাটা দিয়ে এভাবে একটু চেপে চেপে এটাকে ভেজে নিলে সুন্দর পরোটার মতোই ফুলে উঠবে। আর আমার মতো যারা যারা কম সময়ের মধ্যে পরোটা খেতে চান কিংবা ঝামেলা করতে চান না, তারা কিন্তু এভাবে পরোটাটা বানিয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, আর এই পরোটাটা খেতে কিন্তু বেশ মজা। তো উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটা আমি ভেজে নিলাম। তো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আরেকটি দিয়ে দেখাই। আবারও এই প্যানের মধ্যে আমি পরোটার ব্যাটার দিয়ে দিচ্ছি, আর চামচটা দিয়ে এভাবে আলতো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। ও যে বলেছি যেহেতু আমরা পরোটা বানাবো আর পরোটা তো একটু মোটাই হয়, সেমভাবে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করেছি আর এই পরোটার উপরটা কিন্তু হয়ে এসেছে। এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিলাম। তারপর আমি তেল দিয়ে দিলাম। আপনারা যদি কেউ ঘি দিয়ে ভাজতে চান কিংবা বাটার দিয়ে ভাজতে চান, সেক্ষেত্রে আপনারা ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তারপর স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে পরোটার একটা সাইড ফুলে উঠতেছে তখনই কিন্তু স্প্যাচুলা দিয়ে এভাবে চাপতে হবে। এর আগে যদি আমরা চেপে নিই তাহলে কিন্তু পরোটাটা আমাদের আর ফুলবেই না। যখন একটা সাইড ফুলে উঠবে তখন কিন্তু স্প্যাচুলাটা দিয়ে এভাবে চেপে চেপে পরোটাটাকে আমাদের ভেজে নিতে হবে। আর এই পরোটাটাও কিন্তু সুন্দর ফুলে উঠেছে। তো এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে রেডি করে নিচ্ছি। সবগুলো পরোটা আমি ভেজে রেডি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা পরোটা ছিঁড়ে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আশা করছি আমার এই ঝটপটে পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।